মাছের কচুরিতে মজেছে কান্দি শহর। বাঙালি মানে কম বেশি মাছ ভালোবাসেন। মাছে ভাতে বাঙালির পাতে রোজ এক টুকরো মাছ না হলে খাওয়াটা ঠিক জমে না। আর এই সুস্বাদু মাছ দিয়ে যদি বানানো হয় কচুরি, তবে কেমন হয়? আর বাড়িতে অতিথি আসলে চট জলদি মুখরোচক খাবার বানাতে এই পদের জুড়ি মেলাভার। তাই বাঙালি মানেই ভোজন রসিক, আর ভোজন রসিক বাঙালি খেতে বড্ড ভালোবাসেন। মুর্শিদাবাদ জেলার কান্দিতে বিক্রি হচ্ছে একটি বেসরকারি রেস্টুরেন্টে মাছের কচুরি। পুরভরা মাছের কচুরি কিনতে ভিড় জমাচ্ছেন বহু সাধারণ মানুষ। দৈনিক সকালে এই মাছের কচুরি পাওয়া যায় কান্দি শহরের মেন রোডে। মাছের কচুরি আমরা এখানে ভেটকি মাছের করি না, তার কারণ সাধারণ মানুষের পক্ষে ভেটকি মাছের এখানে যা দাম আর সবসময় অ্যাভেলেবেল থাকে না, যেটার জন্য কস্টিংটা একটা কচুরি প্রায় 25-30 টাকা পড়বে। যার জন্য আমরা বিশেষত রুই কাতলারই করে থাকি, রুই মাছ বা কাদলা মাছ, বড় রুই কাতলাকে তাকে সেদ্ধ করে মশলা দিয়ে প্রসেস করে ময়দার লেচি করে তাতে পুর ভরে মাছের কচুরিটা আমরা তৈরি করি। আমরা বাঙালিরা সকলেই গরম গরম কচুরি খেতে খুব ভালোবাসি, আর যদি সেই কচুরি সকালবেলা কিংবা বিকেলবেলার টিফিনে হয় তাহলে তো বেশ জমেই যাবে। কিন্তু প্রতিদিনের এই ধরনের কচুরি না খেয়ে মুখের স্বাদ পাল্টাতে খেতেই পারেন মাছের কচুরি। সকালবেলায় পাওয়া যায় মাছের কচুরি আর ঝিঙের কচুরি। মাছের কচুরিটা কান্দিতে এখন অবধি কেউ করে উঠতে পারেনি, সেই জায়গাটা আমরা ধরে রাখতে পেরেছি বলে আজকে আমাদের সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। প্রায় প্রতিদিনই ভাই প্রায় মাছের কচুরি খাওয়ার জন্য প্রচুর লোকে আসছে, কাউকে ঘোরাই না আমরা, সেসব দিয়ে সবাইকেই দিয়ে যাই, কাউকে ঘোরাই না। মাছের দিকটা থেকে কাউকে ঘোরাই না, হিঙের দিকটা হলে মানে হিং যখন শেষ হয়ে যায় হিংটা করার সঙ্গে সঙ্গে করে তা ভরা যায় না, কিন্তু মাছটা সঙ্গে সঙ্গে করে পুরো ভরে আমাদেরকে ফ্রিজে ভরে রেখে কিছুক্ষণ ফ্রিজে ভরে রেখে তারপর বেলে ভাজতে হয়, তারপর লোক সেই খাবারটাই লোকদেরকে খায়। মানে জানা গিয়েছে মুর্শিদাবাদের কান্দি শহরে নতুন দোকানে তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে বাঙালির রান্নাঘর। আর সেই বাঙালির রান্নাঘরে মিলছে মাছের কচুরি থেকে হিঙের কচুরি, যা খেয়ে দেখতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। রুই বা কাতলা মাছের এই কচুরি তৈরি করা হচ্ছে। রুই বা কাতলা মাছকে সিদ্ধ করে তাকে মশলা দিয়ে ময়দা লেচি তৈরি করে এই কচুরি বানানো হচ্ছে। কচুরির সঙ্গে থাকছে তরকারি বা ঘুগনি। মাছের কচুরির বর্তমানে 700 থেকে 1 কেজি মাছের তৈরি করা হয়ে থাকে এই কচুরি। আগের থেকে ভালো হয়। আমাদের এই দোকানটা এখন বেশি দিন হয়নি খোলা, কিন্তু আগে যেরকম হতো প্রথম তার থেকে ভালো হয়। যদিও আগের থেকে বিক্রি দৈনিক বৃদ্ধি পাচ্ছে বলে জানান বিক্রেতারা, তবে কারিগরদের কথায় লেচির মধ্যে পুরভরে ফ্রিজে কিছুক্ষণ রেখেই তা তেলে ভেজে গরম গরম বিক্রি হয়ে থাকে, যা মুখরোচক বলে জানান ক্রেতারা। হিঙের কচুটা করে খুব সুন্দর, ভালো হয়, টেস্টটাও খুব ভালো, খেতেও খুব ভালো লাগে, আর দামটাও রিজনেবল, 5 টাকা পিস। কোনোদিন আলুর দম, কোনোদিন ছোলার ডাল ঘুগনি দিয়ে পরিবেশন করে, খুবই ভালো খেতে লাগে। কথায় বলে ভোজন রসিক বাঙালি, আর বাঙালি খেতেও ভালোবাসে। মাছের কচুরি থেকে হিঙের কচুরি, বিভিন্ন রকম কচুরির যদি স্বাদ পেতে চান তাহলে আপনাদেরকে আসতেই হবে মুর্শিদাবাদের কাঁদির এই বাংলা রান্নাঘরে, আর খেয়ে যেতে হবে মাছের কচুরি। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী, নিউজ18 লোকাল।